হ্যালো, আজকে আবার নতুন করে শুরু করছি। গত কয়েকটা ভিডিওতে আমরা বেশ কিছু বেসিক বিষয় জেনেছি আর কি। অলরেডি আমাদের গেমের লেভেল 10 হয়ে গেছে, আজকে আমরা চেষ্টা করব 11 পৌঁছানোর জন্য। অলরেডি আমরা আমাদের কাউগুলোকে আমরা পরবর্তীতে পিগ নিয়েছি, পিগের অপশনটা চালু করেছি। দুর্ভাগ্যজনকভাবে ওই গেম ভিডিওটা আমাদের লেট হয়ে গেছে। এখান থেকে আমরা ওদের মিট সংগ্রহ করতে পারবো, সংগ্রহ করে সেটা আবার বিভিন্ন আইটেম তৈরি করে আমাদের সেল করতে হবে। যেতে আমাদের আস্তে আস্তে এক্সপিটা বাড়তেছে, প্রত্যেকটা আইটেম আমাদের একটু দ্রুত লেভেল করার জন্য আমরা কিছু শর্টকাট ওয়ে বেছে নিয়েছি, যেহেতু এটা ওয়ান পার্সন গেম আপনারা ইতিমধ্যে জেনেছেন, তো সেই জন্য আমরা দ্রুত চেষ্টা করছি যে একটা আপার লেভেল পর্যন্ত পৌঁছে খেলাটা আমাদের ফিলিংসটা অ্যাকচুয়ালি আমরা কোনভাবে সাজাইতে পারি। এটা কি নেক্সট টাইম আমরা এখানে বেশ কিছু ভিডিও দিব, নেক্সট টাইম আমরা আবার অন্য অপশনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে ফার্ম ভ্যালি বা অ্যাকশন গেমিং এর ভিডিও আমরা দিব। সব একই ভিডিও আমরা দিব না, তো এটা 10-15টা মতো কাউকে গেমিং সংগ্রহ করছি এবং আমাদেরকে খাবার দিতে হবে। আমি একটু বেশি বেশি করে খাবার তৈরি করে নিয়েছি এবং যে মিট সংগ্রহ করলাম, এবং আবার এদেরকে ফুড দিতে হবে, তারপরে আবার গ্রো করবে এবং কিছু আইটেম আমার বিক্রয় করতে হবে, নাহলে আমার স্টোর ফিল আপ হয়ে যাবে আর কি। তো যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, বাটনটা প্রেস করে রাখতে বলছি। নতুন একটি পেলাম কার্ট থেকে নিয়ে আসলাম, এটা তৈরি করতে দিন লাগবে আর কি। অলরেডি আমরা বেশ কিছু এখানে তৈরি করতে দিব, আমাদের পর্যাপ্ত পরিমাণ এক্সপি লাগবে, খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাদের লেভেলটা 11-এ পৌঁছাবে। আমরা চেষ্টা করে দেখছি কোন কোন আইটেম আমাদের সেল করা যায়। সুগার, ব্রাউন সুগার যেটা আর কি, ওটা তৈরি করতে হবে। Thank you.
অলরেডি আমাদের ব্রাউন সুগার অনেকগুলো হয়ে গেছে, কোনো অপশন আমাদের আনলক হয়েছে কিনা আমরা সেটা দেখছি না, এখনো আনলক হয়নি। আর যদি আনলক হয় অবশ্যই আমরা সেটা আমাদের লেজে নিব। আমরা একটা আমাদের কোপ আছে, গাজর তো একেবারেই নেই। পপকর্ন তৈরি করতে দিচ্ছি, পপকর্ন পর্যাপ্ত পরিমাণে আমার ভরসা নেই। অনেক এগুলো আমরা নতুন করে তৈরি করে দিচ্ছি আর কি আমাদের মেশিনে উৎপাদনের জন্য। আসলে গেমটি এইরকমই যে আমরা বেশ কিছু জিনিস এখানে আনলক হবে, নতুন নতুন জিনিস আনলক হবে, আমরা সেগুলো কাজ করব, সেগুলো ইমপ্লিমেন্ট করব এবং আমাদেরকে অলওয়েজ টাইম বিজি রাখতে আর কি। এই বিজি রাখাটা আসলে গেমেরই একটা অংশ। আপনি যখনই কোনো গেম খেলতে যাবেন, আমি আসলে লেভেল আপ করার জন্য আসলে আমাদের এই গেমটা যেহেতু মোট ভাষণ আমার কয়েন রেড কয়েন অ্যান্ড গোল্ড কয়েন আমার সেটার অভাব নাই, এবং আমি সেখান থেকে আমি খরচ করে ফিনিশ নাও করছি যাতে আমার এক্সপিটা দ্রুত হয় এবং আমার গেমটা লেভেল আপ হয়। একটা পর্যায়ে না যে আসলে গেমটা প্রাথমিক পর্যায়ে অতটা মজা আসবে না, তখন আমার ভিলেজটা অনেক সুন্দর হবে আর কি। আমি একজন কৃষক, এখানে ছোটো থেকে বড় একটা কৃষক হবো, এই জন্য আমাকে আস্তে আস্তে সব কিছু ফিল আপ করতে হবে। আজকের ভিডিওটা এটা শেষ করছি, নেক্সট টাইম আমরা চেষ্টা করবো, বেশ বড় হয়ে যাচ্ছে এই জন্য। ধন্যবাদ সবাই।